বলছি বাংলাদেশ থেকে আমি আল্লাহর পাক কালাম পাঠ করতেছি মুথি এক অধ্যায়, এখানে লেখা আছে 26 থেকে শুরু। এখানে পড়তেছে হযরত ঈসা মসিহের জন্মের বিষয়ে, ভবিষ্যৎবাণী এলিজাবেথের যখন 6 মাসের গর্ভ, তখন আল্লাহ গালিল প্রদেশে নাসরত গ্রামের মরিয়ম নামে একটি অবিবাহিত সতী মেয়ের কাছে জিব্রাইল ফেরেশতাকে পাঠালেন। বাচ্চা দাউদের বংশের ইউসুফ নামে একজন লোকের সঙ্গে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল। ফেরেশতা মরিয়মের কাছে এসে তাকে সালাম জানিয়ে বললেন, মাবুদ তোমার সঙ্গে আছেন এবং তোমাকে অনেক দোয়া করেছেন। এই কথা শুনে মরিয়মের মন খুব অস্থির হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, এই রকম সালামের মানে কি? ফেরেশতা তাকে বললেন, মরিয়ম ভয় করো না, কারণ আল্লাহ তোমাকে খুব রহমত করেছেন। শোনো, তুমি গর্ভবতী হবে তো আর তোমার একটি ছেলে হবে, তুমি তার নাম ঈসা রাখবে। তিনি মহান হবেন, তাকে আল্লাহ তাআলার পুত্র বলা হবে। মাবুদ আল্লাহ তার পূর্বপুরুষ বাদশা দাউদের সিংহাসন তাকে দেবেন। তিনি ইয়াকুবের বংশের লোকদের উপর চিরকাল ধরে রাজত্ব করবেন, তার রাজত্ব কখনো শেষ হবে না। তখন মরিয়ম ফেরেশতাকে বললেন, এ কেমন করে হবে, আমার তো বিয়ে হয়নি। ফেরেশতা বললেন, পাক রূহ তোমার উপরে আসবেন এবং আল্লাহ তাআলার শক্তির দ্বারা ছায়া তোমার উপর পড়বে, এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবে তাকে ইবনুল্লাহ বলা হবে। দেখো, এই বুড়ো বয়সে তোমার আত্মীয় এলিজাবেথের গর্ভে ছেলের জন্ম হয়েছে। লোকে বলতো তার ছেলে মেয়ে হবে না, কিন্তু এখন তার 6 মাসে চলছে। আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো কিছুই নেই। মরিয়ম বললেন, আমি মাবুদের বাদী, আপনার কথা মতো আমার উপরে সব কিছু হোক। এরপরে ফেরেশতা মরিয়মের কাছ থেকে চলে গেলেন। মাবুদ আল্লাহ তোমার পাক্কার মধ্যে শক্তি দাও, সাহায্য করো, আশীর্বাদ করো, রহমত করো, হেফাজত করো, রহমত করো। তোমার মহানামে মোনাজাত চাই, দয়া করে কবুল ও মঞ্জুর করো। আমেন।